হেরিটেজ হিসেবে পরিচিত প্যাডেল স্টিমার চলাচল বন্ধ হয়ে গেছে। এই জলযানে বেড়ানোর আগ্রহ নিয়ে এদেশে এসে হতাশ হন বিদেশি পর্যটকরা। চলার জন্য অনুপযুক্ত এবং ব্যয়বহুল হয়ে পড়ায় এই স্টিমারগুলো আর চলছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তবে পর্যটন উদ্যোক্তাদের মধ্যে ঐতিহ্যবাহী সার্ভিসটি চালু রাখার পক্ষে বিপক্ষে মত রয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রাজধানীর বাদামতলী রকেট ঘাটে এক থেকে দেড় বছর ধরে এভাবে পড়ে আছে বাংলাদেশের নদীপথের হেরিটেজ হিসেবে পরিচিত প্যাডেল স্টিমার পিএস টার্ন, লেপচা ও মাসুদ। ব্রিটিশ আমলে নির্মাণ করা এই প্যাডেল স্টিমারগুলো একসময় ছিল জলপথে ভ্রমণের আভিজাত্য। গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী জলযানগুলো ঢাকা কলকাতার পর চলাচল করত ঢাকা খুলনা পর্যন্ত। পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই প্যাডেল স্টিমার চলত। এক পর্যায়ে মোড়লগঞ্জ পর্যন্ত চলে বন্ধ হয়ে যায় এই সেবা। যদিও স্টিমার চলার আগ্রহ নিয়ে প্রতি বছর বাংলাদেশে আসেন বিদেশি পর্যটকরা। শীতের সময় যেটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, প্রত্যেকটা জাহাজেরই প্রত্যেক দিন ভ্রমণের সময় মিনিমাম 40-50% যে ভিআইপি কেবিনগুলা বা এখানে ফার্স্ট ক্লাস বলা হয় সেগুলো হলো বিদেশি ট্যুরিস্ট বা বাংলাদেশের যে সমস্ত বিদেশি কমিউনিটিরা থাকতেছেন ওনারা হলো ভ্রমণ করতেন। ভ্রমণ করার কারণটা ছিল এই জাহাজে করে পুরনো হেরিটেজ বাংলাদেশকে হাইলাইট করে এরকম একটা প্রোডাক্ট হচ্ছে রকেট স্টিমার। তো এইটাকে হঠাৎ করে কি গভর্নমেন্ট পারে বন্ধ করে দিতে? তখন আমরা যেমন এমব্রেসিং একটা সিচুয়েশনে আছি ও যারা বাংলাদেশকে নিয়ে কাজ করছে দেশের বাইরে তারাও আছে, আর যারা আশা নিয়ে আসছে তারাও আশাহত হয়ে যাচ্ছে আর কি। রাজহাঁসের মতো চলা এই স্টিমারগুলো কেন বন্ধ হলো তার কারণ জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নৌ পরিবহন অধিদপ্তর, তারা আমাদেরকে আর সার্ভে দিচ্ছে না। কেন? যেগুলো শত বছরে উত্তীর্ণ হতে যাচ্ছে। একজন মানুষের দেহে যেমন বৃদ্ধ হয়ে গেলে তার শরীরের আর বল থাকে না, তাদের বক্তব্য হলো যে এটা এরকম হয়ে গেছে এবং যদি ইনকেস অফ কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা বড় ধরনের বিষাদ হয়ে যাবে। প্যাডেল স্টিমার সার্ভিস চলা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। এই জাহাজগুলো অত্যন্ত পুরনো হয়ে যাওয়ার কারণে এগুলোর পরিচালনা ব্যয় এবং সংরক্ষণ ব্যয় অত্যন্ত হাই। তো ফলে এই শুধুমাত্র বিদেশি কিছু ট্যুরিস্ট ধরে রাখার জন্যে এই লোকসান নৌ পরিবহন কর্পোরেশন যে বেয়ার করবে এটা বাস্তবসম্মত নয়। উপরে স্ট্রাকচার থেকে শুরু করে সবটাই ডিফারেন্ট। এখন এটার সাথে নতুন একটা জাহাজ মধুমতি বাই এটাকে মেলানোটা একেবারেই ঠিক না। এই জন্য আমি বললাম যে ওই হেরিটেজ ভ্যালুটাকে মূল্য দিতে হবে আসলে। বিআইডব্লিউটিসি জানিয়েছে বর্তমানে প্যাডেল স্টিমার পিএস মাসুদ ভ্রমণের জন্য মেরামত করা হয়েছে। পর্যটন উদ্যোক্তারা চাইলে বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য ভাড়া নিতে পারেন এই স্টিমার। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।